আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরিচালিত অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি আমার শিক্ষার্থীরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। বেশ কিছুদিন ধরে আমি কিছুটা পারিবারিক কারণ এবং অসুস্থতাজনিত কারণে নিয়মিত ক্লাসগুলো দিতে পারিনি, তো ইনশাল্লাহ এরপর থেকে নিয়মিত ক্লাসগুলো যাবে। আমি তোমাদেরকে যে অধ্যায়টি পড়াচ্ছিলাম সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আজকে এই অধ্যায়ের একেবারে শেষ যে টপিকটি, অর্থাৎ অটিস্টিক শিশু নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই লেকচারটি তোমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অধ্যায়ের সর্বশেষ লেকচার হিসেবে তোমরা এটাকে ধরে নিতে পারো এবং পূর্ববর্তী লেকচারগুলোর সাথে সমন্বয় করে তোমরা এই লেকচারটাকে একসাথে করে একবারে দেখতে পারো। ফেসবুক পেজে প্রত্যেকটি লেকচার দেয়া আছে, আশা করি এর মাধ্যমে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আজকে যে বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করছি সেগুলো হচ্ছে অটিস্টিক শিশু কারা, অটিস্টিক শিশুদের আমরা কিভাবে চিহ্নিত করতে পারি। তৃতীয় যে কন্টেন্টটি রয়েছে সেটা হচ্ছে শিশুদের অটিস্টিক হবার কারণ কি। চতুর্থ যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ এবং তাদের পরিচর্যা, এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অটিস্টিক শিশুদের শিক্ষা। তো চলো আমরা পরবর্তী স্লাইডটি দেখি যে পরবর্তী স্লাইডে আসলে আমাদের জন্য কি অপেক্ষা করছে। দেখো পরবর্তী স্লাইডে পাশে একটি ছবি দেয়া আছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ ছবিতে একটি শিশুর ছবি দেয়া আছে। অটিস্টিক শিশু আসলে আমাদের চারপাশে আমরা অহরহই অনেক শিশুদেরকে দেখতে পাই, কিন্তু তারা যে আসলে অটিজমে আক্রান্ত এই বিষয়টি আসলে বাবা মা অথবা পরিবারের অন্য সদস্যরা বা সমাজের অন্য লোকেরাও আসলে সেটাকে এত ভালোভাবে ডায়াগনোসিস বা এত ভালোভাবে চিহ্নিত করতে পারে না, যার কারণে অটিস্টিক শিশুদেরকে আসলে প্রতিবন্ধী হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আসলে অটিস্টিক শিশুরা পুরোপুরি বুদ্ধি প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী না। অটিস্টিক শিশুদের আসলে যে প্রতিবন্ধকতা রয়েছে সেটার আলাদা একটি ধারা বা আলাদা একটি কি বলে সেক্টর রয়েছে। অটিস্টিক শিশুদেরকে আমরা সরাসরি প্রতিবন্ধী শিশু না বলে মানসিক বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশু হিসেবেও কিন্তু চিহ্নিত করতে পারি, যেটাকে ইংরেজিতে বলা হয় নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। অর্থাৎ তাদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশের কিছু বিকাশজনিত সমস্যা থাকে, যার কারণে অটিস্টিক শিশুরা কিন্তু শারীরিকভাবে পরিপূর্ণভাবে সুস্থ হলেও তারা সামাজিক এবং মানসিক বিকাশজনিত যে পরিপূর্ণতা সেটা তারা অর্জন করতে পারে না, বা অনেক সময় দেখা যায় সেটা অর্জনের ক্ষেত্রে তাদের বিশেষ কোনো পরিচর্যা অথবা প্রশিক্ষণের প্রয়োজন হচ্ছে। অটিজমের যে লক্ষণগুলো সেগুলো সাধারণত শিশুর জন্মের 1.5 থেকে 3 বছরের মধ্যে প্রকাশ পায়। এর মধ্যে প্রথম যে লক্ষণটা সহজেই আমরা ধরতে পারি বা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে এরা পরিবেশের সঙ্গে নিজেকে যথাযথভাবে খাপ খাইয়ে নিতে পারে না। এরা নিজেদের মতো থাকতে পছন্দ করে, নাম ধরে ডাকলেও এরা তেমন একটা সাড়া দিতে চায় না। আচ্ছা, এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের চারপাশে থাকা অটিস্টিক শিশুদেরকে চিহ্নিত করতে পারি বা তাদের সম্পর্কে আমরা জানতে পারি। এক নম্বর যে বিষয়টি থাকে সেটা হচ্ছে অটিস্টিক শিশুদের ঘুম সম্পর্কিত কিছু সমস্যা থাকে, যেমন ঘুম স্বাভাবিক না হওয়ার কারণে তাদের মনোযোগ এবং কাজের সক্ষমতা কমে যায় এবং আচার আচরণে সেটা আসলে পরিষ্কার বোঝা যায়। যেমন 1.5 থেকে 3 বছরের মধ্যে যখন অটিস্টিক শিশুদের আমরা চিহ্নিত করার কাজটি করতে পারি, তখন আমরা দেখব যে অটিস্টিক শিশুদের ঘুমটা স্বাভাবিক শিশুদের মতো এত পরিশীলিত বা এত নির্বিঘ্ন না। অর্থাৎ অটিস্টিক শিশুদের ঘুমটা অনেক ডিস্টার্ব, তারা ঘুমাচ্ছে আবার একটু পরেই উঠে যাচ্ছে, আবার একটু ঘুমাচ্ছে আবার একটু উঠছে, অর্থাৎ তাদের ঘুম সম্পর্কিত যে সমস্যা সেটা থাকে। 2 নম্বর যে বিষয়টি থাকে সেটা হচ্ছে
অনেক সময় অটিস্টিক শিশুদের সঠিক সময় তারা কথা বলতে সমস্যা হয়, অর্থাৎ 18 মাস বা 2 বছর বয়সের মধ্যে আসলে এটি বোঝা যায়। 18 মাস বা 2 বছর বয়সের মধ্যে একটা শিশু সাধারণত 2 সিলেবল অর্থাৎ 2 বাক্য শব্দযুক্ত বা 2বারে উচ্চারণ করা যায় এরকম শব্দগুলো কিন্তু সে সহজেই বলতে পারে, কিন্তু অটিস্টিক শিশুদের ক্ষেত্রে আমরা এই সমস্যাটা দেখতে পারি। 3 নম্বর হচ্ছে অনেক অটিস্টিক শিশুর মাঝে অল্প মাত্রায় হলেও বুদ্ধি প্রতিবন্ধিতা লক্ষ্য করা যায়। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে তাদের শারীরিক বৃদ্ধিও সঠিকভাবে হয় না। অটিজমে আক্রান্ত অনেক শিশু দেখা, শোনা, গন্ধ, স্বাদ অথবা স্পর্শের প্রতি অতি সংবেদনশীল অথবা প্রতিক্রিয়াহীন হয়ে থাকে, অর্থাৎ কোনো কিছু দেখলে তারা সাথে সাথে সেটার ব্যাপারে প্রতিক্রিয়াও করতে পারে না। আবার অনেক সময় কোনো কিছু দেখলে সাথে সাথে তারা অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল অর্থাৎ অতিমাত্রায় সংবেদনশীল হতে পারে। সাধারণত অটিস্টিক শিশুদের প্রতি 4 জনে 1 জনের খিঁচুনি, এক্ল্যাম্পসিয়া যেটাকে বলা হয়, সেটা থাকতে পারে। অটিজমে থাকা একটি শিশুদের মানসিক অস্থিরতার ঝুঁকি অনেক বেশি থাকে, অর্থাৎ এরা এই বিষণ্নতা, উদ্বিগ্নতা এবং মনোযোগের ঘাটতি দেখা যায়। কোনো নির্দিষ্ট বিষয়ে এরা ফোকাস করতে পারে না। এই সমস্ত শিশুদের শারীরিক অসুবিধার মধ্যে দেখা যাচ্ছে তাদের হজমে অসুবিধা থাকে, পেট ব্যথা থাকতে পারে, প্রায় তাদের ডায়রিয়া হতে পারে অথবা উল্টোটাও হতে পারে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, পেটে গ্যাস হতে পারে, বমি হতে পারে। এই সমস্ত বিষয়গুলো আসলে তাদের শারীরিক দিক থেকে দুর্বল করে রাখে। তো এরপরে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে অটিস্টিক শিশু হবার কারণ কি, অর্থাৎ একটি শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন কি কারণে আসলে শিশুটি অটিস্টিক হয়, কারণ এটি কিন্তু আসলে একটা জন্মগত ত্রুটি। জন্মগ্রহণ করার পরে আসলে শিশু কিন্তু অটিস্টিক হয় না, অর্থাৎ এই যে তার নিউরো যে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সেটা কিন্তু তার জন্মগত একটা বিষয়। তো এখন পর্যন্ত আসলে গবেষণায় এর কোনো সঠিক এবং নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি, তবে ধারণা করা হয় যে এটা একটা পরিবেশগত এবং জেনেটিক কারণে সম্ভবত এটা হতে পারে। তবে এই রোগের সাথে কিছু জিন সংযুক্ত, যেমন ASD আক্রান্ত রোগীদের ক্ষেত্রে গবেষণা করে দেখা যায় যে এদের মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জিনগুলো অনিয়মিতভাবে সাজানো থাকে, যার কারণে আসলে তাদের যে নিউরনগুলো সেগুলো সঠিকভাবে তাদের যে ট্রান্সমিশন, সেরাটোনিন ট্রান্সমিশন, সেটা কিন্তু করতে পারে না। এবং অস্বাভাবিক কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক বেশি মাত্রায় সেরাটোনিন ট্রান্সমিশন হচ্ছে, অর্থাৎ এই যে সব অস্বাভাবিকতা ধারণা দেয় যে ভ্রূণ বৃদ্ধির প্রারম্ভিক অবস্থায় যদি স্বাভাবিক মস্তিষ্কের বৃদ্ধিতে গোলমাল দেখা দেয় এবং জিনের অস্বাভাবিকতা থাকে, তাহলে কিন্তু মস্তিষ্কের কোষগুলো নিজেদের যে যোগাযোগ নিয়ন্ত্রণের ক্ষমতা সেটা কিন্তু তারা হারিয়ে ফেলে। এবং এই কারণেই মূলত ধারণা করা হয়ে থাকে যে জিন এবং পরিবেশগত উপাদানের প্রভাবেই শিশু অটিস্টিক হিসেবে জন্মগ্রহণ করতে পারে। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি বা পরিপক্কতার হেরফের হয়, কাজেই এই হেরফেরের কারণেই কিন্তু আসলে অটিজমের বিষয়টি আসলে অনেক বেশি সামনে আসে। তো মূলত আমরা 4টা প্রভাবক বা 4টি বিষয়কে আমরা অটিজমের কারণ হিসেবে আমরা হাইলাইট করতে পারি সংক্ষেপে। 1টা হচ্ছে জিনগত সমস্যা, 2 নম্বর রোগ জীবাণুর সংক্রমণ, 3 নম্বর হচ্ছে শরীরে বিপাকক্রিয়ার গোলমাল এবং 4 নম্বরে আছে পরিবেশগত সমস্যা। এখন আমরা আসি অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ এবং পরিচর্যা আমরা কিভাবে করব। প্রথমে যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অটিস্টিক শিশুদেরকে প্রথমে আমাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে, অর্থাৎ তার টয়লেট ট্রেনিং, তার ওয়াশরুম ব্যবহার করা, জামা কাপড় নিজে পরিধান করা, ব্রাশ করা, নিজের হাতে খেতে পারা এবং ঘুমের এই বিষয়গুলো যাতে সে নিজে নিজে আয়ত্ত করতে পারে, সেই বিষয়টি আসলে কিন্তু অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ এবং পরিচর্যার মূল এবং প্রথম বিষয়। এরপরে আছে সংবেদনশীলতার সমন্বয় করা, অর্থাৎ কিছু ফিজিওথেরাপি বা অকুপেশনাল প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা শিশুদেরকে তার মাংসপেশি, চোখ এবং হাতের যথাযথ সমন্বয় করা শেখাতে পারি। এবং এই অকুপেশনাল থেরাপিগুলো প্রয়োগ করলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ অটিস্টিক শিশুদেরকে যদি আমরা পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি
তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা অনেকটাই বেশি আমাদেরকে ভালো ফলাফল দিতে পারে, এবং তারা কিন্তু একটা সময় দেখা যাচ্ছে তাদের যে সংবেদনশীলতা সেটা কিন্তু তারা আয়ত্ত করে ফেলতে পারে। এরপরে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে কথা এবং ভাষার বিকাশ, অর্থাৎ একই সাথে নিজের এবং চারপাশের মানুষদের কথা বুঝতে পারা এবং বোঝাতে পারা, এই দুটো বিষয় কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে সামাজিকতা এবং আচরণগত বিকাশ শেখানো, অর্থাৎ শিশুদেরকে সমাজের যে স্বাভাবিক যে আচরণগুলো আছে সেগুলো তাদেরকে শেখাতে হবে। যেমন কেউ বল দিল, সে আবার সেই বলটাকে তাকে ফেরত দিল, আবার বিভিন্ন লুকোচুরি খেলা, বিভিন্ন শারীরিক স্পর্শ দ্বারা বন্ধুত্ব করা, আনন্দ প্রকাশ করা, সালাম প্রদান করা, বিদায়সূচক হাত নাড়ানো, এই জিনিসগুলো কিন্তু তাদেরকে শেখাতে হবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অটিস্টিক শিশুদের শিক্ষা পদ্ধতি। যেহেতু অটিস্টিক শিশুরা কিন্তু স্বাভাবিক শিশুদের মতো স্বাভাবিক স্কুল কলেজগুলোতে যেতে পারবে না, সো তাদেরকে আমাকে অবশ্যই কি করতে হবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে আমরা যেরকম বিশেষ শিক্ষার ব্যবস্থা করেছি এই ক্যাটাগরিতে তাদেরকে কিন্তু আমাদেরকে সেবা প্রদান করতে হবে। এবং দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রাক শৈশবকালীন বিকাশমূলক কার্যক্রম এবং প্রাক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষণ সেগুলো কিন্তু আমরা তাদেরকে দিতে পারি, তাদেরকে আমরা বৃত্তিমূলক প্রশিক্ষণ দিতে পারি, থেরাপি ভিত্তিক সেবা দিতে পারি, এবং ফিজিওথেরাপির মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে ইন্টিগ্রেশন অর্থাৎ তার যে ভাষাগত দক্ষতা সেটা কিন্তু আমরা উন্নয়ন করতে পারি। কোনো কোনো স্কুলে প্রতিবন্ধিতা শনাক্তের পর নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে মা এবং শিশু কার্যক্রমের আওতায় 2 থেকে 4 বছর বয়সী শিশুদের জন্য কিন্তু আলাদাভাবে পরিবারের সদস্যদের কেউ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়া বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ যেমন সেলাই, মাটির কাজ, হস্তশিল্প, কম্পিউটার, পুতুল তৈরি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদেরকে শেখানো হয়। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে তাদেরকে কিছু বিনোদনমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যেমন নাচ, গান, সাঁতার কাটা, রান্নার কাজ, এই এই প্রশিক্ষণগুলোর মাধ্যমেও কিন্তু তারা আসলে তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেগুলো তারা চালিয়ে নিতে পারে। সর্বোপরি আমরা একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে অটিস্টিক শিশু বা অটিজমে আক্রান্ত শিশু কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ এবং পর্যাপ্ত পরিচর্যা পেলে তার যে প্রতিবন্ধকতা সেটাকে কিন্তু সে কাটিয়ে উঠতে পারে, এবং যেহেতু সে মৃদু মাত্রার বুদ্ধি প্রতিবন্ধিতা তার থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু সেটাকেও আমরা অনেক সময় ইগনোর করতে পারি, এবং ইগনোর করার পাশাপাশি তাকে কিন্তু আমরা বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তার যে আর্থিক এবং স্বাবলম্বী করে তোলার যে বিষয়টি সেটা কিন্তু আমরা ত্বরান্বিত করতে পারি। পাশাপাশি সে যাতে সমাজের অন্য মানুষদের সাথে স্বাভাবিক সামাজিক আচরণগুলো করতে পারে সেটাও কিন্তু আমরা প্রশিক্ষণের মাধ্যমেই তাকে আমরা দিতে পারি। তবে এর জন্য কিন্তু বিশেষ ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত পরিচর্যাকারী, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষা পদ্ধতি, এমনকি পরিবারের সদস্যরা যিনি কিনা বা যারা কিনা এই শিশুটিকে পরিচর্যা করবেন তাদেরও কিন্তু অনেক সময় প্রশিক্ষণের প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে আমরা যেমন তাদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করি, অটিস্টিক শিশুদের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে তাই করতে হবে। এবং এ থেকে দেখা যায় যে অটিস্টিক শিশুরা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী শিশুদের তুলনায় অনেক বেশি ভালো ফলাফল আমাদেরকে দিতে পারে যখন আমরা তাদেরকে এই প্রশিক্ষণের ব্যবস্থাগুলো করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে নতুন আরেকটি টপিক এবং নতুন আরেকটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে আশা করি।